আজ কথা বলবো এমন একটি দেশ, যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জেনভুক্ত একটি দেশ, সদ্য সেঞ্জেনের মর্যাদা লাভ করেছে, এবং যে দেশটি অনেক অনেক উন্নত, সুখী দেশ, সমৃদ্ধশালী একটি দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশটির নাম বুলগেরিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা, যারা বুলগেরিয়া যেতে চান। এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা বুলগেরিয়ার জব বিসিনে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে, যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে। দর্শক, যারা বুলগেরিয়া যাবেন তাহলে এই দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। ১৯ শতকে স্বাধীনতা লাভের আগে ৫০০ বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয়